নমস্কার, বাংলার ঘর চ্যানেলে সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোন কোন খাবার শরীরের রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। তাহলে চলুন শুরু করা যাক। দেহের সকল অংশে অক্সিজেন ও পুষ্টিগুণ বয়ে নিয়ে যায় রক্ত, তাই শরীরে রক্তে রক্ত কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। তাই এই রক্ত বা হিমোগ্লোবিন কম থাকার কারণে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, অলসতা, শ্বাসকষ্ট ইত্যাদি। তাই কোন কোন খাবার খেলে আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় আমি এখন তাই বলবো। এক, বিভিন্ন ধরনের মাংস, যেমন ধরেন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, কলিজা ইত্যাদি, এ সমস্ত খাবারে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়। দুই, বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় খাবার, যেমন ফল, বিভিন্ন ধরনের ফল যেমন লেবু, কমলা, বেদানা, পেঁপে, আপেল, খেজুর, আমলকি ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের টাটকা সবজি। নাম্বার তিন, ব্রোকলি, কুমড়া, বিটরুট, ক্যাপসিকাম, কুলেখাড়া শাক, পালং শাক, টমেটো ইত্যাদি। এগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন বাড়ায়। এছাড়াও রয়েছে তিল। তিল আমাদের শরীরে রক্ত তৈরিতে কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা খেলে আমাদের সেটা আমাদের পূরণ করে আমাদের এই তিল। বিভিন্ন ধরনের ডাল, যেমন নাম্বার পাঁচ, বিভিন্ন ধরনের ডাল যেমন কাঁচা ছোলা, বুটের ডাল, মুসুরির ডাল, ঢেঁকি চাটা চাল, গম ইত্যাদি। এগুলো আমাদের রক্ত বাড়ার কাজে খুবই সাহায্য করে থাকে। এছাড়া রয়েছে নাম্বার ছয়, ডিম। ডিম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডিমের যে হলুদ অংশ আছে সেটাই রয়েছে প্রচুর পরিমাণ খনিজ উপাদান। এটাও আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, যেমন নাম্বার সাত, কাজু বাদাম, কিশমিশ ইত্যাদি। এছাড়া নাম্বার আট, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে থাকে। এটাই ছিল আমার এই রক্তে হিমোগ্লোবিন বাড়াবার এই খাবারগুলো। এই এই খাবারগুলোই মূলত আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে থাকে। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।